Agram Karane Vishwanyama Deva Vajram Pashe Makshavirya Jatraha Sthirai Rangai Shtushtu Vagum Shastanu Vipyashema Deva Hitayadaya Om Shanti Om Shanti Om Shanti Hari Om Tat Sat. একেবারে সত্যি কথাটা বলতে একটুখানি সংকোচ লাগছে, শরীরটা অত্যন্ত দুর্বল, আর বয়স 81 বছর শেষ হয়ে গেছে, 82 বছরে পা দিচ্ছি, এমনি কাজী বয়সের জন্যও বটে, আর কদিন পর 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 এমন নানান রকম অনুষ্ঠানের জন্য এখানে ওখানে যাওয়া ইত্যাদি করা করে শরীরটা অত্যন্ত ক্লান্ত অবসন্ন। কাজী ক্লান্ত অবসন্ন মনে ভাবও আসে না, চিন্তাও আসে না, খুব মুশকিল। কিন্তু আপনাদের তো কোনোরকম খুব বেশি কিছু শোনাবো বা শুনিয়ে আপনাদের অবাক করে দেবো এমন তো নয় ব্যাপারটা। ব্যাপারটা হলো স্বামীজি, ঠাকুর স্বামীজি কীরকম মাঝে মাঝেই মনে হয়, আর ইচ্ছে করে যেন বুঝতে পেরেছি এটা হয়ে গেল বুঝি, কিন্তু তিনি বড্ড শক্ত, ভয়ানক শক্ত। আমরা নাম করছি, ঠাকুর স্বামীজির নাম করছি, তাদের নাম নাম নিয়ে জপ করছি, হয়তো আরও কত রকমভাবে করছি তাদের, কিন্তু খুব শক্ত ব্যাপার। সেখানেতে আর বিশেষ করে শরীরটাও অত্যন্ত খারাপ হওয়ার জন্য ঠিক সেরকমভাবে কিছু গুছিয়ে বলা সম্ভব হচ্ছে না বলে আপনাদের কাছে ক্ষমাই চাইছি। হয়তো আপনারাও ভাবছেন কী বলবো না বলবো, হয়তো খুব ভাবছেন বা খুব ভালো একটা বক্তৃতা হবে, সেই ভালো বক্তৃতা হওয়ার ঠিক উপায় নেই। পরিবেশ এমনভাবে হয়ে এলো যে সেরকম উপায় নেই। ছেলেদের আশীর্বাদ আমি কি করবো, আমি ঠাকুর মা স্বামীর কাছে প্রার্থনা করতে পারি, ওগো ঠাকুর ওগো মা সকলকে সকলের মঙ্গল করো, সকলের মঙ্গল করো, সকলের মঙ্গল করো, যারা এখানে এসে বসেছি তাদের করো, যারা জানতে পেরেও আসতে পারেনি তাদের মঙ্গল করো, যারা জানতে পারেনি বলে আসে আসেনি তাদেরও সকলের মঙ্গল করো। আজকে আমরা একটা এমন অবস্থায় এসে পড়েছি, আমার বয়সটা তো খানিকটা হয়েছে, কাজে জগৎ সমাজ কীরকমভাবে চলে সেটা খানিকটা নিজে দেখে দেখে নিজেরও একটা ধারণা হয়েছে, হয়ে মনে হয়েছে যে ঠাকুর মা স্বামীজি এদের নাম মনে করলে, নাম উচ্চারণ করলে আর তার থেকেও এগিয়ে গিয়ে তাদের জীবনের দৈনন্দিন লিপিবদ্ধ যা হয়েছে, স্বামীজিও যা করেছেন, সেগুলো যদি আমরা আলোচনা করি বারবার তাহলে আমাদের জীবন পাল্টে যাবে, একদম পাল্টে যাবে। এ পর্যন্ত যে জীবন যেমন করে এসেছি, এখন থেকে যদি ঠাকুর মা স্বামীজির এইগুলো আমরা ভালো করে ভেতরে বসিয়ে নিতে পারি, তাহলে আমাদের জীবনের চেহারাটা একদম বদলে যাবে, রাস্তাটা বদলে যাবে, একবারে নতুন খাতে বয়ে যাবে,
ঘর ঘর করে ঠাকুরের স্বামীর কাছে আমাদের নিয়ে যাওয়ার জন্যে। সেই প্রার্থনা সকলের জন্যে করি, নিজের জন্যেও তো করবো, নিশ্চয়ই করবো। কিন্তু আমার শরীর অত্যন্ত খারাপ যাচ্ছে, আজকে তো বিশেষ করে দাঁড়াতে পারা মুশকিল হচ্ছে, আর সেইরকম অবস্থায় কিছু বলা যে আরো কত কঠিন সেটা নিশ্চয়ই বুঝতেই পারেন। আমাদের একটু সুযোগ হয়েছিল ছেলেবেলার থেকে ঠাকুর বা স্বামীজির কথা শুনতে পেয়েছি, বাড়িতে তাদের কথা বড্ড আলোচনা হতো, যেখানে যেখানে যেতাম সেখানেও সবসময় শুনো হতো। স্বামী অভেদানন্দ যেখানে যে আশ্রমে ছিলেন সেখানে খুব যেতুম অল্প বয়সে, সেখান থেকে ঠাকুর স্বামীজির যেন খুব কাছে গিয়ে পৌঁছে গেল এরকম ভাব মাঝে মাঝে মনে হতো। সেটা জীবনে একটা নতুন মোড় নিয়ে এনে দিয়েছিল এবং সেইটাই এখনো পর্যন্ত, এখনো এই বয়সটা বোধহয় বললুমই 81 বছর শেষ হয়ে গেল, এখনো যে কোনো রকমে কিছু একটা ধরেও হলেও দাঁড়িয়ে যে কথা বলছি এটাই খুব যথেষ্ট বলে মনে হচ্ছে এবং শুনো হচ্ছে তাদেরই আশীর্বাদে। এমন হয়েছে আমাদের বাড়িরই কয়েকজন ছিলেন যারা ঠাকুরের কাছে যেতেন, মার কাছে যেতেন, স্বামীজির কাছে যেতেন, কাছে বসে তাদের কথা শুনেছেন, অনেক শুনেছেন, আর তাদের মুখ থেকে আমরা যখন শুনেছি তখন গায়ে শিহরণ হতো, ভাবতে ভাব কি জিনিস। আমরা যদি এখনো কিন্তু তাদের স্মরণ করি, স্মরণ করে যদি তাদের মনে বসিয়ে নেবার চেষ্টা করি, তাহলে এখনো আমাদের বেশি কিছু না দৌড়দৌড়ি করতে হবে না, নাহলে অনেক কিছু বলতেও হবে না, অনেক মন্ত্র উচ্চারণ করতে হবে না, আমাদের জীবনের মূল ঘুরে যাবে, জীবনটা উন্নত হবে, জীবনটা উদার হবে, জীবনটা পরে দুঃখে দুঃখী হবার পথটা পেয়ে যাবে, আর পরে দুঃখে দুঃখী হয়ে তাদের দুঃখ নিবারণ করবার জন্যে যথাসাধ্য করতে থাকবে, এইটাই একমাত্র দরকার। ঠাকুরমা স্বামীজি এসে আমাদের, আমার নিতান্ত মূর্খ আমি কোনো সন্দেহ নেই, মনে হয় এইটাই তাদের কাছে শিখেছি যে নিজের জন্য নয়, নিজের জন্য নয়, নিজের জন্য নয়, আমাদের প্রত্যেকটি নিঃশ্বাস প্রশ্বাস সেটা যেন সকলের কল্যাণের জন্যে প্রবাহিত হয়, নিঃশ্বাস নিচ্ছি পরের কল্যাণের জন্যে, নিঃশ্বাস ত্যাগ করছি পরের কল্যাণের জন্যে। খুব শক্ত ব্যাপার নয়, কিন্তু ভাবলেই এখনই আপনারা নিশ্চয়ই কথাটা শুনেই একটু নিশ্চয়ই মনে হচ্ছে ব্যাপারটা কীরকম হবে, করে দেখুন, করে দেখবেন খুব আনন্দ হবে, আমরা সকলের সঙ্গে প্রায় এক হয়ে যাব, সকলের দুঃখ আমাদের দুঃখ হবে, আমাদের যদি মনে কোনো দুঃখ থাকে সে দুঃখের অংশীদার হবেন, অন্য যারা আমাদের আশেপাশে রয়েছেন যাদের সঙ্গে কোনোরকমভাবে আমাদের যোগাযোগ আছে তারা তারা এই হবেন, এবং এই করে আমরা আমাদের জীবনের সমস্ত শক্তিটা সকলের কল্যাণের জন্য ব্যয় করবার সাহস অর্জন করব এবং লেগে থাকবো দায়িত্বে। আপনাদের সকলের কাছে শরীরটা অত্যন্ত অসুবিধের মতন হয়ে আছে, দাঁড়িয়ে বেশিক্ষণ কথা বলা আর সম্ভবই হচ্ছে না, আপনাদের সকলকে অন্তর থেকে আসুন আপনাদের সকলের সঙ্গে একসঙ্গে ঠাকুর মা স্বামীজিকে প্রণাম করি, আর বলি আমাদের সদ্বুদ্ধি দাও, হৃদয়কে বড় করো, যেন জগতের সকলের
স্থান হয় আমাদের হৃদয়ে, পরের দুঃখে দুঃখী হতে যেন শিখতে পারি।